পুরুষ আর মহিলার বাবে বহুত ভাল খবর। আপনি যদি মিনিমাম মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, বিএ বিকম পাস, তেতিয়াহলে বহুত ভাল খবর। আপনি বহুত কেটা পোস্টত এপ্লাই করব পারিব, আর আপনার যদি কোনো ধরনের অভিজ্ঞতা নাই তথাপি আপনি এপ্লাই করব পারিব। আর আপনার বাবে বহুত ভাল খবর হল এপ্লিকেশন ফিজ দিব নালাগে। আপনার মই এই ভিডিওত জনাই দিম কেন এপ্লাই করব। আপনার মই সহজ পদ্ধতি দেখাই দিম। আপনার যদি ভিডিওটি শেষলে চাই তেতিয়াহলে আপনি এপ্লাই করব পারিব, কারণ সহজ পদ্ধতিত দেখাই দিম কেন এপ্লাই করব লাগে। প্রথমতে আপনার জানি লোক আপনার মই কেটামান ঠাইর নাম কম। সেই ঠাইর ভিতর যদি আপনার হয়, এরিয়ার ভিতর যদি হয় তেতিয়াহলে আপনি এপ্লাই করব পারিব। ঠাইর নামবিলাক হল গুৱাহাটী, নুনমাটি, জালুকবাড়ী, আজেরা, বেলতলা, পল্টন বজার, উত্তর গুৱাহাটী, ছয়গাঁও, বকর, রঙিয়া, কমলপুর, হাজু, নগরবেড়া, বাইহাটা, চারিআলি, খেত্রী, সোনাপুর, তেজপুর, ঢেকিয়াজুলি, বালিপাড়া, বিশ্বনাথ, চারিআলি, বিহালী, গহপুর, হাওয়াজান, লক্ষিমপুর, লালুক, ঢকুয়াখানা, বিপুরিয়া, গোগামুখ, ধেমাজি, মাছখোৱা, চিলাপতার, জোনাই, ডিব্রুগড়, নাহরকটিয়া, রাজগড়, কটুহা, চাবুয়া, ধুলিয়াজান, মৰাণ, তিনিচুকীয়া, ডিগবৈ, মার্গেরিটিয়া, ফিলবাড়ী, ডুমডুমা, কাকরপথার, শদিয়া, শিবসাগর, আমগুড়ি, ডিমৈ, চেপন, শিমলগুড়ি, সোণাৰী, যোৰহাট, টিয়ক, তিতাবৰ, মৰিয়ানী, কমলবাৰী, কৰমূৰ, মাজুলী, বৰখলা, গোলাঘাট, খিলাদাৰী, সৰুপথাৰ, বৰপথাৰ, বোকাখাট, দেৰগাঁও, নগাঁও, ৰহা, কলিয়াবৰ, চামগুৰি, ধিং, হোজাই, লংকা, যমুনামুখ, লামডিং, মৰিগাঁও, লাহৰিঘাট, জাগিৰোড, মায়ং, মঙলদৈ, চিপাজাৰ, দলগাঁও, ওদালগুৰি, ভেৰগাঁও, টংলা, নলবাৰী, চামতা, মোকালমুৱা, মছলপুৰ, তামোলপুৰ, গৰেশ্বৰ, বৰমা, শালমাৰী, পাঠশালা, বৰপেটা, সৰুপেটা, বৰপেটা টাউন, বৰপেটা ৰোড, মন্দিয়া, সৰ্থেবাৰী, বঙাইগাঁও, অবিয়াপুৰী, বিজুনী, বাসুগাঁও, চিদলি, কোকৰাঝাৰ, দুতমা, গোসাইগাঁও, ধুবুৰী, বিলাসীপাৰা, চাপৰ, গৌৰীপুৰ, হালহুৱা, মানকাছৰ, গোৱালপাৰা টাউন, ধূপদৰা, দুধনৈ, লখিমপুৰ, ডিফু, কলিয়াঘাট, বোকাজান, হাওৰাঘাট, মাইবং, হাফলং, কাছাৰ, কৰিমগঞ্জ, হাইলাকান্দি, দক্ষিণ শালমৰা। আপনার যদি এইখিনির এরিয়ার হয়, এইখিন ঠাইর হয় তেতিয়াহলে এপ্লাই করক, কারণ আপনার নিজের ঠাইতেই সাক্ষাৎকার হব, অর্থাৎ ইন্টারভিউ হব। বহুত কেটা পোস্ট খালি হয়েছে, আপনার মই এতিয়া জানাম কেন এপ্লাই করব, তারপর কি কি পোস্ট খালি হয়ে আছে। ইয়াতে চাই লোক এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ কি পাসলে আপনি এপ্লাই করব পারিব। যদি আপনি মিনিমাম মেট্রিক পাস হয়েছে এপ্লাই করব পারিব, আর যিসকলে হায়ার সেকেন্ডারি পাস হয়েছে সেই সকলে এপ্লাই করব পারিব। বিএ পাস হয়েছে পারিব, বিকম পাস হয়েছে তথাপিও পারিব, যদি অভিজ্ঞতা নাই তথাপি পারিব। আর ইয়াতে চাই লোক এপ্লিকেশন ফি নীল, কোনো ধরনের ফিজ দিব নালাগে। আর ইয়াতে চাই লোক নেম অফ পোস্ট, পদর নামবিলাক হল ডিস্ট্রিক্ট ইনচার্জ, সাব ডিভিশন ইনচার্জ, আর তিনি নম্বরত আছে সেন্টার ইনচার্জ। এই তিনটা পদ খালি হয়েছে, ইয়ার ভিতর টোটাল পোস্ট খালি হয়েছে চাই লোক 18,980 পোস্ট খালি হয়েছে মেল আর ফিমেল, অর্থাৎ পুরুষ আর মহিলা এপ্লাই করব 18,980। অলরেডি আগের ভিডিওত জানাই দিছিল, কিন্তু বানপানী হয়েছে সেই কারণে লাস্ট ডেট বড়াই দিছে। আপনার মই সহজ পদ্ধতিত জানাই দিম কেন এপ্লাই করব। ভিডিওটি শেষলে চালে আপনি নিজে নিজে এপ্লাই করব পারিব। চাওক, আবেদন করা প্রার্থীর বয়স হব লাগবে 18-48 ভিতর হব লাগবে। আর ইয়াতে চাইলক দিছে হাউ টু এপ্লাই, কেন এপ্লাই করব। আপনার অফলাইন যোগে এপ্লাই করব লাগবে, এইখিনি ডকুমেন্টস লাগিব, ইনভলভ যদি আমি খাম বলে কো, তারপর বায়োডাটা, তারপর পোস্টেল সিস্টেম অর্থাৎ ডাক টিকট 5 টাকার, এইখিনি লাগবে। তারপর আপনার কোনো ধরনের ডকুমেন্টস জেরক্স করে দিব না লাগে। এই তিনটা বস্তু, এই বায়োডাটা, নিজের বায়োডাটা নিজে বনাই ইনভলভ অর্থাৎ যদি আমি খাম বলে কো সেই খামত ভরাব, ভরাই তারপর 5 টাকার ডাক টিকটর সঙ্গে আপনার পোস্ট অফিসে যাই পঠাই দিব লাগবে। এড্রেসটা ইয়াত দি দিছে টু দা রিক্রুটমেন্ট সিলেকশন বোর্ড, গণজাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা, 2 নং ওয়ার্ড, বোকাঘাট, গোলাঘাট, আসাম, পিন 785612। এটি হল এড্রেস, এই এড্রেসত পঠাই দিলেই হল। লাস্ট ডেট হল আগস্ট মাহর 20 তারিখ, আগতে আছিল জুলাই মাহর 20 তারিখ, কিন্তু বানপানী হয়েছে তারপর এইটা জানাই দিছে 20 আগস্টত লাস্ট ডেট।
আর ইয়াত জনাই দিছে গণজাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার রিক্রুটমেন্ট 2019। আপনাদের যদি এলিজিবল হয় তাহলে আপনাদের অ্যাপ্লাই করুক, আপনাদের সিলেকশন প্রসেস হব, ইন্টারভিউ হব, অর্থাৎ সাক্ষাৎকার হব। ভিডিও